लता मंगेशकर प्रयात बयस হয়েছিল ৯২ বছর। প্রায় ৪ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সম্প্রতি অবস্থার উন্নতি হয়েছিল, কিন্তু শনিবার আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে। রবিবার সকালে তিনি প্রয়াত হন। কোভিডে আক্রান্ত হওয়ায় গত ১১ই জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন নবদ্বীপের শিল্পী। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। 30শে জানুয়ারি শিল্পীর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি। লতা মঙ্গেশকরের প্রয়াণে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের শিবজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তার শেষকৃত্য। লতার প্রয়াণে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ সরকারও। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশ জুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোক বার্তা জানান। তার মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তার মধ্যে কোনো লতা দিদিকে নক্ষত্রের মধ্যে মাপা যায়, নক্ষত্র তো অনেকগুলি আছে। লতাজি একাই লতাজি, লতাজির কোনো বিকল্প নেই। তার জন্য আপনারা যদি বলেন, কেউ যদি বলেন না লতাজি এক সঙ্গীত জগতের নক্ষত্র ছিল, আমি তো তার সঙ্গে সহমত নেই। কারণ লতাজির বিকল্প নেই। লতাজি নিজেই একটা দুনিয়া, নিজেই এক সৃষ্টি। তো আমরা সৌভাগ্যবান, আমরা ওনার মতো সঙ্গীত শিল্পী পেয়েছি আর আমাদের মাটিতে জন্মগ্রহণ করেছে, অতটাই বলতে পারব। রাজ্যের অন্যান্য শিল্পীদের প্রতি আপনার কি বার্তা থাকবে যে লতা মঙ্গেশকরকে পাথেয় করে চলার মতো? আমি বলেছি অলরেডি যে রাজ্যের যারা শিল্পী রয়েছেন কেউ কাউকে ছোট ভাবা উচিত না। আমরা দেখেছি লতাজি গোপাল থেকে কোন ঘর থেকে এসেছিলেন, আর কত গরিবের মধ্যে দিয়ে, কত কঠিনাইয়ের মধ্যে দিয়ে নিজে জীবনকে এবং নিজের সঙ্গীতকে উনি প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও শোক বার্তা দিয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা, পণ্ডিত রশিদ আলী খান, পণ্ডিত অজয় চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল, জোজো সহ বিশিষ্ট ব্যক্তি সম্পন্ন মানুষেরা। এগুলো মানে ওনার কাছ থেকে শেখবার। উনি যখন বলা দিলেন তখন তো কে পেয়েছি একবার, কিরকম কি আওয়াজ, বাপরে বাপ। ঈশ্বর দত্ত, উনি স্বয়ং ঈশ্বরের অংশ আমি মনে করি। সেগুলো আমার সবসময় মনে পড়ছে। তারপরে রবীন্দ্রজয়নের গান, উনি সেই রামতেরি গঙ্গা মাইলে, কি কঠিন গান। যত কঠিন গান ওনারা তৈরি করতেন সব লতা মঙ্গেশকরকে দিতেন, কেননা ও একবারে পার হয়ে যাবে। এবং আটু বর্মনের সুরেও আশাজিকে অনেক সময় বলতে শুনেছি যে ভালো গানগুলো দিদির জন্য রেখে দেয়। আসলে ওনার আওয়াজটার মধ্যে একটা ঐশ্বরিক আশীর্বাদ ছিল, মানে ঠাকুর যেন গান গাইছিলেন। यही पहचान है गर याद रहे ओ नाम गुम जाएगा। লতাজির গানের মধ্যে দিয়ে লতাজিকে প্রণাম জানানো এবং ওর আওয়াজ, তার সত্তা তো মিশে রয়েছে পুরো আমাদের সত্তার সঙ্গে। দেশের যদি কোনো একটা গলা হয় সেটা তাহলে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ভারতরত্ন শ্রীমতী লতা মঙ্গেশকর। এবং তার চলে যাওয়াটা তো ঠিক যাওয়া নয়, দর্শার থেকে চলে যাওয়া হয়তো, কিন্তু মনের মধ্যে তিনি যে রয়ে গেলেন, তিনি যে লেগেসি রেখে গেলেন, শুধু আমাদের জেনারেশন বা তার আগের জেনারেশন নয়, তার গান থেকে যাবে চিরকাল আমাদের মনের। আজ এমন একটা দিন, যা ঘটলো সেটা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার নেই। তবে উনি তো আমাদের কাছে জীবন্ত সরস্বতী ছিলেন, তাই বোধহয় মা সরস্বতী বিসর্জনের সময় তাকে সঙ্গে করে নিয়ে গেলেন। অনেক গান তার স্মৃতি সব কিছুই রয়ে যাবে আমাদের সকলের সঙ্গে। কারণ লতা মঙ্গেশকর মরতে পারেন না, তিনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। লতা মঙ্গেশকরের চলে যাওয়াটা কায়িক হয়তো চলে যাওয়া, কিন্তু আসলে তো উনি বেঁচে থাকবেন সমস্ত মানুষের মনে, হৃদয়ে। সৌভাগ্যবশত আমি ওনাকে কাছ থেকে দেখতে পেয়েছি, অনেকক্ষণ ওনার সঙ্গে কথা বলেছি, হয়তো কোনো একটা জন্মের পুণ্য ফল বলা যেতে পারে। है मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। Whether in India, whether in outside India, entire world, Lata ji, we love you. You'll be missed, but be happy wherever you are. Om Shanti. Lata Mangeshkar tini proyato hoyechen desher jonno eta ekta opuroniyo khoti ki bolben apni? Dekhun ma Saraswatir pujo chilo gotokal, ajkeo tar rest cholche, ditiyo din pujo cholche. আর এই দিনে মা সরস্বতী তার কাছে তার বর প্রদত্তা যিনি তার কন্যা ছিলেন, বড় কন্যা বলা উচিত, সেই কন্যাকে কাছে টেনে নিয়েছেন। তার আত্মার যাতে সদ্গতি হয় সেই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এবং অবশ্যই অপূরণীয় ক্ষতি, তার গান আমার বাবা মা যেমন শুনেছে, আমি শুনেছি, আমার নেক্সট জেনারেশন শুনবে, আগামীতে যত জেনারেশন আসবে তারা প্রত্যেকেই শুনবে। এগুলো অমর জয় গান, অমর সৃষ্টি, এবং এই সৃষ্টি চিরকাল অমলিন থাকবে এই ভারত। कि इंडियन सिम्बायोसिस बोले एक नाम आईओएस, तो से आईओएस संस्थार माध्यमे आमार एक संस्कृत चैंटिंगर सीडी होयेछिलो, गोल्ड डिस्क होयेछिलो, सेई गोल्ड डिस्कटा उनी लताजी उनी आमाके दियेछिलेन बम्बेते एक अडिटोरियामे। तो सेई दुटो घटना आमार विशेष घटना, कारण एकटा आमार पुरस्कार पावा लताजीर लाइफ टाइम अचिवमेंट। पुरस्कार जो प्रयाण हुए थे आज सकाले किवे व्यक्त करबेन এই শোকটা? तो सुबह सुबह ये खबर सुन के उठते साथ के लता दीदी नहीं हुई, मेरी विशेष मुझे बोली कि दीदी नहीं, तो बहुत अफसोस, खूब दुख हमारे हलो, खराब लगलो। एकदम शिल्पी आज जीवने सदियों तक नहीं पैदा होंगे, जन्मा पे एकदम शिल्पी। आज के भावी के दीदी मतन सबा के एक बार जेता है, लेकिन एक यादगार वो छोड़ गई नहीं अपनी। हमेशा उनके गाने सुन के उनकी याद हमेशा आई, और जिंदगी में याद करते रहेंगे।